হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জানাবো সুলভ মূল্যে ভালো মানের দুটি হোটেলের নাম। মেঘালয়ের চেরাপুঞ্জি এবং শিলং ভিজিট করার প্ল্যান থাকলে এই দুইটা হোটেল আপনার লিস্টে রাখতে পারেন, যেখানে আপনারা পাবেন থ্রি স্টার মানের সার্ভিসের সাথে 7 স্টার ফলসের ভিউ এবং 2 মিনিটের হাঁটার দূরত্বে শিলং সেন্টার পয়েন্ট পুলিশ বাজার। নাম্বার 1, 7 স্টার ফলস ভিউইন হোমস্টে। 7 স্টার ফলস ভিউইন চেরাপুঞ্জির মধ্যে অবস্থিত। এখানে বেশ কয়েকটি রুম আছে, পার্কিং এবং রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। রুমগুলো বেড, চেয়ার, টিভি, কেবিনেট এবং মিরর দিয়ে সাজানো আছে। নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমও আছে। রুমগুলোর পাশে এক্সটেন্ডেড লবি আছে, যেখানে বসার ব্যবস্থা আছে। লবিতে বসে আড্ডা দিতে পারেন এবং 7 স্টার ওয়াটারফলসের ভিউ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো মেঘের দেখা মিলবে আপনাদের। মেঘ আপনাকে ছুঁয়ে যাচ্ছে, এই সুন্দর অনুভূতি মিলবে আপনার। পাশাপাশি এতে ওপেন টেরেসও আছে, যেখান থেকে চারদিকে সুন্দর কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন। সেভেন সিস্টার ওয়াটারফলসের সবচেয়ে নিকটবর্তী হোটেল এটি। হোটেল থেকে নেমে রাস্তার অপর পাশে গেলেই 7 স্টার ওয়াটারফলসের পানি পড়ার দৃষ্টনন্দিত দৃশ্য দেখতে পারবেন। এই হোটেলের ফার্স্ট ফ্লোরে তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টটা মোটামুটি সাইজের এবং গোছানো। এই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, সো আপনি যদি বাজেটের ভিতরে হোটেল খুঁজেন তবে এই হোটেলে থাকতে পারেন। চলুন এখন চেরাপুঞ্জি থেকে শিলংয়ের ট্রান্সপোর্ট, অ্যাকোমোডেশন থেকে শুরু করে আমাদের কমপ্লিট ট্যুরটা যে ম্যানেজ করেছেন বাবলু ভাই, তার থেকে কিছু ইনফরমেশন জেনে আসি। সিমের ইন্ডিয়ান ডকুমেন্ট আধার কার্ড লিংক না করলে সিমগুলো চলবে না। আপনি যদি কোনো নন ডকুমেন্টস দিয়ে যদি সিম ইউজ করেন, কিছুদিন পরে 1 ঘন্টা 2 ঘন্টা 2-1 দিন 3 দিন পরে অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর ওই সিম যদি অ্যাক্টিভেট করতে গেলে আবার আপনাকে ইন্ডিয়ান ডকুমেন্টস শো করতে হবে অফিসে গিয়ে, নিয়ারেস্ট আপনার বোডাফোন বা এয়ারটেল স্টোরে। তখনই গিয়ে ডকুমেন্ট জমা করলে ওরা ভেরিফাই করে আপনারটা অ্যাক্টিভেট করে দেবে। আপনার ডকুমেন্টস দিয়ে আপনি নিতে পারেন আপনার পাসপোর্ট দিয়ে। আচ্ছা, পাসপোর্টের ভিসার ভ্যালিডিটি কতদিন আছে সেটা দেখবে, সেই হিসাবে আপনার সিমটা 6 মাসের জন্য। হ্যাঁ, তো 6 মাসের জন্য 6 মাস হলো বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমরা যে রুমটাতে ছিলাম এটার নর্মাল রেন্ট কত? 3800। ডিসকাউন্ট পাবো, ডিসকাউন্ট। আর এই যে ফ্রন্টের এই রুমটা যে থার্ড ফ্লোরে, পরিবহন এবং শ্যামলী যে এই পাশে ডাউকি দিয়ে যে শিলং এরিয়ার কাস্টার থেকে শুরু করে। আর আপনার নামটা? আমার নাম মোহাম্মদ বাবলু হোসেন। আচ্ছা, ঠিক আছে ভাই। আপনার আপনার কোনো কার্ড হবে? আমার গাড়িতে আমার নম্বর পাবেন, গাড়িতে আমারই গাড়ি, গ্রিন সিটি গাড়িতে নম্বরই লেখা আছে, যেটা 5797 যে নম্বরটা। নাম্বার 2, স্যাফায়ার হোটেল। এই হোটেল মেঘালয়ের প্রাণকেন্দ্র শিলংয়ে অবস্থিত। শিলংয়ের সেন্টার পয়েন্ট পুলিশ বাজার থেকে 2 মিনিটের দূরত্বে এই হোটেলটি। হোটেলের পাশে এডিডাস বিএলসিসির শোরুম রয়েছে। হোটেলে ঢুকতেই রিসেপশন এবং তাদের এলিভেটরের ব্যবস্থা আছে ও একটি বার আছে। খুবই সুন্দর মানসম্পন্ন এবং ওয়েল ডেকোরেটেড হোটেল এটি। স্ট্যান্ডার্ড রুম এবং ডিলাক্স রুম, এই দুই টাইপের রুম আছে এখানে। আমাদের রুম ছিল ডিলাক্স রুম, যেখানে ডাবল বেড, 2-সিটার সোফা সেট, টিভি, কেবিনেট, মিরর, চেয়ার টেবিল এবং সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি ওয়াশরুম। এখানে রুমগুলো বেশ বড় এবং উইন্ডো থেকে বাইরের খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় এবং কস্ট পার নাইট 1800 রুপিস থেকে শুরু, যেখানে তারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও অফার করে থাকে। হোটেলের ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর জুড়ে তাদের রুমের ব্যবস্থা আছে। থার্ড ফ্লোরে ডাইনিং এর ব্যবস্থা আছে।
প্লাস টেরেসে লন্ড্রির ব্যবস্থাও আছে। আপনারা যারা লং ভেকেশন আসবেন তারা চাইলে তাদের এই লন্ড্রির সার্ভিসও নিতে পারেন। ও আচ্ছা, আমাদের মেঘালয় সিরিজের সব পর্ব দেখতে ডেসক্রিপশন চেক করুন এবং চাইলে স্ক্রিনে থাকা ভিডিওতে ক্লিক করে ঘুরে আসতে পারেন। ওকে, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ করবেন। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।